অতীতের সুনাম ধরে রেখে আরও নতুন উদ্যমে এগিয়ে যাবে এটিএন বাংলা। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এই গণমাধ্যম। বর্ষপূর্তিতে এমনটাই প্রত্যাশা জানালেন শুভাকাঙ্ক্ষীরা। ২৬ পেরিয়ে ২৭ পা রাখল এটিএন বাংলা। পথ চলার দুই যুগেরও বেশি সময়ে সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন শ্রেণী পেশার সবার কতটা কাছে যেতে পেরেছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি, জন্মদিনে এমন সরব উপস্থিতি বলে দেয় সে কথাই। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবার যে জায়গাটা, যে শক্তিটা অর্জন করেছে, সেই শক্তির প্রধান হাতিয়ার হিসেবে গণমাধ্যমের মধ্যে এটিএন বাংলা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে আমরা দাবি করতে চাই। এটিএন এর পথ চলার বছর পূর্তিতে সবার শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। আর বাবা ডক্টর মাহফুজুর রহমানের এমন সফলতার গল্পে সামিল হতে পেরে গর্বিত সন্তানও। কলা কৌশলী আছেন যারা আমাদের এটিএন বাংলার যে পরিবার, ক্যাবেলা পরোটার যারা আমাদের সাথে সবসময় থাকে, দর্শক যারা সবাই থাকে, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জন্মলগ্ন থেকে পেশাদারিত্বের সঙ্গে পথ চলা গণমানুষের এ মাধ্যম ভালোবাসা কুড়িয়েছে, সিক্ত হচ্ছে আজ অবধি। তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান উপস্থিতরা। সবসময় বাংলাদেশের কথা বলে এবং মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা মনে করি এই ধারা যেন তারা অব্যাহত রাখে। পরিবর্তনশীল সময়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন যে উদ্ভাবন, সেগুলোকে অ্যাডাপ্ট করে আগামী দিনে এটিএনকে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়া এই সংবাদ মাধ্যম পাড়ি দেবে আরো বহুদূর। অতীতের সুনাম ধরে রেখেই গণমানুষের আরো কাছাকাছি যাওয়ার আহ্বান অতিথিদের। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় একত্র কাজ করব, তাদের যে স্লোগান অবিরাম বাংলার মুখ, এই অবিরাম বাংলার মুখ তাদের প্রতিদিনের পরিবেশনায় প্রকাশিত হোক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এগিয়ে থাকা এটিএন বাংলার প্রশংসা সবার মুখে, নিরপেক্ষভাবেই যেন সামনের দিনগুলোতে গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলে এটিএন বাংলা। সব ক্ষেত্রেই তারা একটা অবদান রাখতে সক্ষম হয়েছে। আমরা প্রত্যাশা করব এটিএন বাংলা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, জনগণের অধিকারকে রক্ষার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। দিনব্যাপী আয়োজনে একাত্মতা জানিয়ে পাশে আছি বলে ফুলের শুভেচ্ছা দিয়ে সিক্ত করেছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন। ২৬ বছর শেষ করে ২৭ বছরের পদার্পণ করলো, যতদিন থাকবে বাংলাদেশ ততদিন থাকবে এটিএন বাংলা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।